সীমান্তবার্তা নেটওয়ার্কে আপনাদেরকে স্বাগত জানাই, আমি রুহি। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। বছর খানিক পর ধরিত্রীতে আগমন ঘটল বলরাম সুভদ্রা জগন্নাথ দেবের। বৃহস্পতিবার থেকে রথযাত্রার সূচনা হয়, চলবে এক সপ্তাহ ব্যাপী। রথযাত্রা উপলক্ষে করিমগঞ্জের প্রতিটি মন্দির ছিল সাজানো। বিকেলের দিকে সুসজ্জিত রথযাত্রা এক এক করে রাজপথে বেরোয়। টাউন কালীবাড়ি, মাইজগ্রাম কালীবাড়ি, গাছ কালীবাড়ি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়, মদনমোহন আখড়া, ইস্কন ইত্যাদি বিশেষভাবে ছিল। সড়কের দুধারে ভক্তবৃন্দদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরিবারের মঙ্গল কামনায় রথের রশি ধরে টানেন দর্শনার্থীরা। উৎসব অনুষ্ঠানে যাতে অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয় তার জন্য পুলিশ প্রশাসন খুবই সতর্ক ছিল।
কেন্দ্রীয় জলশক্তির রাজ্যমন্ত্রী রতনলাল কাটারিয়া এমনই মন্তব্য করেন। মন্ত্রীজনের মন্তব্যে প্রতিবাদের ঝড় উঠল অসমে। প্রতিবাদ স্বরূপ বঙ্গাইগাঁও জেলার মানিকপুরের 31 নং জাতীয় সড়ক টায়ার জ্বালায় কৃষক মুক্তি সংগ্রাম সমিতি। এমনকি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির প্রতিকৃতি দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করা হয়। বিজেপি সরকার হায় হায়, অসম সরকার হায় হায় স্লোগান দিয়ে এলাকা চত্বর সরগরম করে তুলে। আসলতে কিছুদিন আগতে বিজেপি সরকার আহিছে কেন্দ্রত, আর বিজেপি সরকারে কৈছিল, যা বিধানসভাতে কৈছিল আসলতে, যে অসমৰ বানপানী সমস্যাটোতে হেকলে রাষ্ট্রীয় সমস্যা করব, ছয় জনগোষ্ঠীক জনজাতিকরণ করব, আর লগতে ব্রহ্মপুত্র খান্দি গোটাই ব্রহ্মপুত্র পরিষ্কার করে কিনে বানপানী পরিষ্কার নির্মূল করব। কিন্তু এটা আমি দেখিছো বিজেপি সরকারে কমপ্লিট অলতাখর মারিছে। কিছুদিন আগতে রতন কাটারিয়ে কলে যে অসমৰ বানপানী সমস্যাটো কোনোবিধে রাষ্ট্রীয় সমস্যা নহয়। আর এটা কথা স্পষ্ট, আমার যা চকুমুটা কুলির ভাও ধরে আছে মাননীয় সর্বানন্দ ডাঙরিয়া, আমার চকুমুটা কুলির ভাও জুড়ি আছে তপন গগৈ, যখন জাতীয় সংগঠনেরপরা অসমৰ রাইজক জাতীয় সংগঠনেরপরা নেতৃত্ব দি আজি তেখেতসকলে এমএলএ বিধায়ক মন্ত্রী হবলৈ ওলাইছে, কিন্তু তেখেতসকলের কোনো ভূক্ষেপ নাই। অসম কেনেকে যাই যাক, অসমৰ দিন অসমৰ সাধারণ মানুষের অবস্থা কি হয় হোক, তেখেতসকলক লাগে কেবল গাড়ি। এটা কথা স্পষ্ট, অসমৰ যিমানবিলাক সমস্যা সেইবিলাক নিজের সমস্যা, ধর বানপানী সমস্যাটো আমার, কিন্তু অসমৰ যিমানখিনি সম্পদ তেলেরপরা আদি করে সোণশিল কয়লা যতেই অসমৰ মাটিত সম্পদ ওলায় সেই সম্পদ বল হয় দিল্লি। কয়লা সিন্ডিকেট সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবার মুখ খুললেন উত্তরকর্মীয় বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ। আবর্ত ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলন ডেকে বিভিন্ন দিকের সমস্যা নিয়ে মত ব্যক্ত করেন বিধায়ক জন। আপনি জানেন যে বোড়াখালী ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে আমাদের দুইটা ব্রাঞ্চ দিয়ে সেই ইঞ্জিনিয়ারিং কলেজ স্টার্ট হয়, ইলেকট্রনিক্স কমিউনিকেশনস এবং কম্পিউটার সায়েন্স, এই দুইটা ব্রাঞ্চ দিয়ে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ স্টার্ট হয়। এবং আমরা খুশি ছিলাম যে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের তরফ থেকে আরও নতুন দুইটা ব্রাঞ্চ দেওয়া হলো, একটা হচ্ছে গিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং, একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। এবং ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ার পড়তে গেলে এই দুইটা ইঞ্জিনিয়ারিং সেক্টরে খুব দাম, যে সিভিল এবং মেকানিক্যাল এই দুইটা ব্রাঞ্চেই খুব দাম। সেই মর্মে আমাদের কাউন্সিলিং চলছে, কিন্তু আমরা দেখতে পারলাম দুঃখের বিষয় এবং লজ্জাজনক বিষয় যে আমাদের বরাকবিল ইঞ্জিনিয়ারিং কলেজে দুইটা ব্রাঞ্চের অ্যাপ্রুভেল আসা সত্ত্বেও আমাদের এই মেকানিক্যাল এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কাউন্সিলিং হচ্ছে না। আমি ডিরেক্টরকে ফোন করলাম, উনি বললেন যে না, যদি আমরা এখানে ব্রাঞ্চ যদি খুলি তাহলে আমাদের বহুত ইনফ্রাস্ট্রাকচারের দরকার, আমাদের স্টাফের দরকার, আমরা আপাতত সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা বরাকবিল ইঞ্জিনিয়ারিং কলেজে আমরা ব্রাঞ্চ খুলব না। কিন্তু মানে কি আমি বুঝতে পারলাম না যে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে আপনাদেরকে অ্যাপ্রুভেল দিয়েছে আপনারা খুলবেন, আর আপনারা খুলতে পারছেন না। সোমবারে আমরা যে দেখি গোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাপ্রুভেল ক্যান্সেল করা হয়েছে, এবং গোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজে আমাদের 6-7 জন টিচারকে নিয়ে ওখানে অ্যাটাচমেন্ট করে রাখা আছে। আমাদের বরাকবিল ইঞ্জিনিয়ারিং কলেজের টিচার ওরা গিয়ে অ্যাটাচমেন্টে আছে গোলাঘাট আছে, আবার গোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজে আবার টেকনিক্যাল এডুকেশনের ইয়ে পাচ্ছে না, অ্যাপ্রুভেল পাচ্ছে না। তার মানে তার মানেটা কি, মানেটা কি, মানেটা হচ্ছে গিয়ে যে বরাকবিলির আমরা জনসাধারণ যারা আছে, যারা আমাদেরকে পরিকল্পিত উপায় যাতে আমাদেরকে বঞ্চিত করা যায় প্রত্যেকটা ক্ষেত্রে, আমি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বলছি না, প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে আমাদের এই অঞ্চলের মানুষকে গিয়ে বোকা বানানো যায়, এই অঞ্চলের মানুষের সঙ্গে কীভাবে
উন্নয়ন করা যায়, এই অঞ্চলের মানুষকে কীভাবে হেয় প্রতিপন্ন করা যায়, সবসময় সরকারের এবং বর্তমান দিনে আজকে একটা রেকর্ড কাজ করছে, আজকে একটা 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 বিরাট বড় একটা গ্রুপ একটা কাজ করছে যারা এই ধরনের বাতাবরণ সৃষ্টি করে আমাদের এই অঞ্চলকে বঞ্চিত রাখার একটা প্রবণতা এবং বঞ্চিত রাখার জন্য ওনারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনি কতক্ষণ হইছে আইছেন? আমি তো প্রায় দেড় ঘন্টা হইছে আইছি। দেড় ঘন্টা? এখন কয়টা বাজে? এখন তো 11টা কাছাকাছি হয়ে গেছে। আপনি কি কৃষক? আপনি যে বীজ নেবেন? আমি কৃষক তো। আপনি দেখাইতে পারবেন আপনার বাড়িতে জমিন আছে, জায়গা আছে? ও আছে, দেখাইতে পারবো। ও আপনি এই বছর কি কি বীজ পাইছেন এই স্টোরে থেকে? স্টোরে থেকে কোনো বীজ পাইছি না। স্টোর কে আইলে স্টোর কি পার দে তাই না, তাকে একদিন থাকলে তিন দিন থাকে না, একদিন থাকলে তিন দিন থাকে না। ও আইয়া ঘুরে যাইতে লাগে প্রায় দিন। আচ্ছা আচ্ছা, সবসময় এরকম হয়? সবসময় হয়, আমি সারা বছর আই যাই, একদিন আইলে তিন দিন মিলে না। এরপর না বাড়তে আমি কাঞ্চন ব্ল্যাক মার্কেটে কিনি। ব্ল্যাক মার্কেটে তো কিনতে গেলে কি পয়সা বেশি লাগে? নানি পয়সা তো বেশি লাগে, টাইম মিলে না, টাইম মিলে না। কৃষক মানুষ, কৃষক সাথে কাজ করবো না, আমার সারা জমিনে দিনটা শেষ করবো না। তাহলে নিজের পয়সা বেশি দিয়েও কৃষক কৃষি তো বাঁচতে হবে, ধান কাটটা বাঁচতো, ধান এটা লেগে আমরা কিনেও আনি লাগে। ঠিক আছে। হ্যাঁ, রঞ্জিত দাস। রঞ্জিত দাস? তো আপনি কি এখানে জব করেন? কবে থেকে আপনি এখানে জব করতেছেন? বছর? তো আজকে কি স্টোর কিপার আইছে? না আইছে না। কয়টা বাজে ওখানে? কি আপনি দিতে পারবেন জিনিস? আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, এখন হাতের কাছেই সন্দেশের তথ্য। যে কোনো অনুষ্ঠানে পছন্দ মতো এবং দৃষ্টিনন্দন সন্দেশাদির সাহায্যে তথ্য ইত্যাদি সুলভ মূল্যে পেতে যোগাযোগ করুন। দীর্ঘ 30 বছর থেকে সুনামের সঙ্গে বিবাহ সহ নানা অনুষ্ঠানে সন্দেশে অন্যান্য মনোহারী তথ্য সরবরাহের বিশ্বস্ত প্রতিষ্ঠান। যোগাযোগ করুন কল্যাণী মিশ্র কলিগ, সুভাষনগর রোড, করিমগঞ্জ। হিরো কোম্পানি করিমগঞ্জে নিয়ে এলো অত্যাধুনিক বাইক, পাশাপাশি রয়েছে স্কুটি। তাই সুযোগ গ্রহণ করতে ওই ঠিকানায় যোগাযোগ করুন হিরো শোরুম, কানিশাইল, করিমগঞ্জ। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, বাইক স্কুটি কিনতে শখ হয় সবারই। ফাইন্যান্সে বাইক স্কুটি কিনতে অনেক সময় ব্যাগ পেতে হয়, তাই স্বল্প ফাইন্যান্সে বিনা গ্যারেন্টারে সাথে সাথে বাইক স্কুটি ক্রয় করার সুযোগ করে দিচ্ছে হিরো শোরুম, কানিশাইল, করিমগঞ্জ। ইস্টার্ন জুনিয়র কলেজ, সায়েন্স, আর্টস এবং কমার্স, বাহাদুর শাহ জাফর রোড, কানিশাইল, করিমগঞ্জ। এবারে এক নজরে ইস্টার্ন জুনিয়র কলেজ।
প্রতিষ্ঠানটি সম্পূর্ণভাবে প্রাইভেট টিউশন ফ্রি। এখানে ছেলে মেয়ে উভয়ের জন্য হোস্টেলের ব্যবস্থা রয়েছে, রয়েছে স্পেশাল স্কলারশিপের ব্যবস্থা, রয়েছে 24 ঘন্টা সিসিটিভি সার্ভেলেন্স, রয়েছে ইন্ডিভিজুয়াল গাইডেন্স, মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য কোচিং, রয়েছে আবশ্যকীয় শিক্ষামূলক ভ্রমণ, বিভিন্ন ধরনের মেডিকেল ফ্যাসিলিটিস, মাল্টিমিডিয়া ক্লাসরুম এবং সায়েন্স ল্যাবরেটরিজ এবং একটি সমৃদ্ধ লাইব্রেরি। ইস্টার্ন জুনিয়র কলেজ অভিজ্ঞ এবং সুদক্ষ শিক্ষক মন্ডলীর দ্বারা সমৃদ্ধ। অ্যাডমিশনের জন্য অতি সত্বর যোগাযোগ করুন 9706888183। সদস্যতা অভিযান আয়োজন করার প্রস্তুতি নিল করিমগঞ্জ বিজেপি। 6 জুলাই থেকে বিজেপির সদস্যতা অভিযান শুরু হবে। সংগঠনকে শক্তিশালী করে তুলতে বিজেপির সদস্যতা অভিযানের উদ্দেশ্য। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে এভাবে মন্তব্য করেন বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য সহ অন্যান্যরা। আমরা দলের পক্ষ থেকে নতুন সাংগঠনিক কার্যকালের দিকে আমরা অগ্রসর হচ্ছি। দল নতুন করে সংগঠন পর্ব শুরু করতে চলেছে। ভারতীয় জনতা পার্টির সংবিধান অনুযায়ী প্রত্যেক 3 বছর অন্তর অন্তর সদস্যতা অভিযান হয়ে থাকে। মূলত 6 বছরের জন্য একজন প্রাথমিক সদস্যের কার্যকাল থাকে, আর ওই 6 বছরের কার্যকাল শেষ হওয়ার পর রাষ্ট্রীয় সভাপতি থেকে শুরু করে দলের প্রাথমিক স্তরে কাজ করা দলের কোনো কর্মী প্রত্যেককে নতুন করে সদস্যতা নিতে হয়। আমরা এইবার যে সদস্যতা পর্বে যাচ্ছি সেটা আমরা আজ থেকে 3 বছর পূর্বে নতুন করে যখন সংগঠন পর্ব শুরু হয়েছিল তার দ্বিতীয়ার্ধে এবার হচ্ছে। এবার প্রথম অবস্থায় যারা সদস্য হয়েছিলেন তাদের সঙ্গে আবার এই 3 বছরের প্রাথমিক স্তর থেকে শুরু করে মণ্ডল, মণ্ডল পর জেলা, জেলার পর প্রদেশ এবং প্রদেশের পরে রাষ্ট্রীয় স্তরে যে কার্যকরী সমিতি গঠন হয়ে থাকে সেই সমিতির কার্যকাল 3 বছর থাকে, এবং ওই কার্যকরী সমিতিতে যাওয়ার জন্য প্রথম অবস্থায় যে যোগ্যতার প্রয়োজন হয় যে কোনো প্রাথমিক সদস্যকে সক্রিয় সদস্যতা নিতে হয়, আর ওই সক্রিয় সদস্য হওয়ার জন্য তার নির্দিষ্ট যে যোগ্যতাগুলি যেগুলো থাকার প্রয়োজন সেগুলোর প্রয়োজনীয়তা থাকে। 3 বছরের কার্যকাল শেষ হওয়ার পর নতুন করে আবার সক্রিয় সদস্যতা নিতে হয়, আর ওই সন্ধিক্ষণে দলের পক্ষ থেকে স্থির করা হয়েছে যে 3 বছরের কার্যকাল শেষ হওয়ার পর নতুন করে আবার সদস্যতা অভিযান হবে, এবং দল বিস্তার লাভের উদ্দেশ্যে, দলকে আরও গতিশীল করার উদ্দেশ্যে, দলকে আরও স্থিতিশীল করার উদ্দেশ্যে এবং দলকে সার্বিক করতে আরও প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে প্রাথমিক সদস্যতা অভিযান সমগ্র দেশব্যাপী চলবে। আর সেই লক্ষ্য নিয়ে আজ থেকে প্রায় 1 মাস পূর্ব থেকে তার প্রস্তুতি পর্ব শুরু হয়েছে, এবং রাষ্ট্রীয় স্তরে ইতিমধ্যে এই সদস্যতা অভিযান নিয়ে সভা সমিতি হয়েছে, কর্মশালা হয়েছে, প্রদেশ স্তরে কর্মশালা হয়েছে, আর জেলা স্তরে তার প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে আমরা করিমগঞ্জ জেলা কমিটির সভা করেছি। পরবর্তীতে বিভিন্ন মণ্ডল স্তরে মণ্ডলের সভা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আর আগামী 6 তারিখ ভারতীয় জনতা পার্টি যে জনসংঘ থেকে জনতা পার্টি হয়ে ভারতীয় জনতা পার্টির সৃষ্টি হয়েছিল সেই জনসংঘের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ভারত কিশোরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, ওনার জন্মজয়ন্তীকে কেন্দ্র করে আমরা 6 জুলাই থেকে ওই সদস্যতা অভিযানের শুভারম্ভ হতে চলেছে। আমরা আগামী 6 তারিখ 5-5টি বিধানসভা সমষ্টিতে কার্যক্রম করে আমরা এই সদস্যতা অভিযানের সূচনা করতে চলেছি। আমাদের বিগত 5 তারিখ রাজ্যে আমাদের যে সভা হয়েছিল প্রাথমিক সদস্যতা অভিযান নিয়ে, সেখানে বলা হয়েছে যে আমাদের বিগত দিনে ছিল আসামে ছিল 25 লক্ষ করা হয়েছিল, এবার টার্গেট করা হয়েছে 24 লক্ষ। আমাদের জেলায় 1,25,000 ছিল, সেটা আরও 25,000 আমাদের নতুন সদস্য মুক্তি করা হবে। বিশেষ করে বিগত সদস্য মুক্তি আমাদের একটি মোবাইলের মাধ্যমে 1 জন করা যেত, এবার 4 জন করা যাবে এবং ফর্ম দেওয়া হবে, সেই ফর্মে ওই নাম নথিভুক্ত করা হবে। 6 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত আমাদের প্রাথমিক সদস্যতা অভিযান চলবে এবং 12 আগস্ট থেকে আমাদের সক্রিয় সদস্যতা অভিযান চলবে। আমাদের 10টি মণ্ডলের 8টি মণ্ডলে সভা হয়ে গেছে, আগামীকাল তালমণ্ডলে হবে এবং গোলোচনা মণ্ডলে হবে। এই 10 মণ্ডলে আমাদের এই প্রাথমিক সদস্য অভিযানের যে কর্মশালা সেটা সম্পূর্ণ হয়ে যাবে। মানিকপুর গোবিন্দ ভবন গীতাসত্রে ভাগবত যাত্রার সূচনা হয়। এতে বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ ব্যক্তিরা এসে নাম কীর্তন করেন। শান্তি ও সম্প্রীতির মেলবন্ধন ঘটাতে ভাগবত যাত্রা আয়োজন। যাত্রা শুভারম্ভ করেন বিশিষ্ট সাহিত্যিক করুণাকান্ত রায়। ভগবত ধর্ম কি, এখন ভগবত ধর্ম কি, আর মা ধরা ভগবত যাত্রা কি। মণিপুর গোবিন্দ ভৱন গীতাসত্ৰৰ পৰা ইয়াত সমাগত হোৱা যিসকল ভক্তগণ ৰাইজ, বাপ বান্ধৱ, আই মাতৃসকলে আজি এই মা জৰা ভাগৱত ভ্ৰমণৰ জৰিয়তে পশ্চিমবংগ তথা অসমৰ বিভিন্ন সত্ৰত পৰিভ্ৰমণ কৰি যি আধ্যাত্মিক উৎকৰ্ষ সাধন কৰাৰ কাৰণে এটা প্ৰচেষ্টা লৈছে, সেই প্ৰচেষ্টাক মই শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ আৰু তেওঁলোকৰ এই যাত্ৰা সফল হওক। বিগত পঞ্চায়েত আমলে উত্তর নারায়ণপুর জিপিতে সরকারি বরাদ্দের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে হাইলাকান্দি সিজেএম আদালতে মামলা দায়ের করেন উত্তর নারায়ণপুর জিপি সভাপতি আফজাল রহমান লস্কর। মামলার অভিযুক্তরা রয়েছেন প্রাক্তন জিপি সভানেত্রী প্রতিনিধি রবিজুর রহমান লস্কর, জিপি সচিব বদরুদ্দিন, জিআরএস কেনোয়ার হোসেন সহ অন্যান্যরা। এমজি এনরেগা, গ্রামীণ সড়ক নির্মাণ, বিআরজিএফ, ডিডিসি সহ অন্যান্য দিক দিয়ে কাজের বাস্তবায়ন না ঘটিয়ে লক্ষাধিক টাকা তৎস্বরূপ সহ গৃহ নির্মাণের নাম করে হিতাধিকারীর কাছ থেকে অর্থ সংগ্রহের অভিযোগ রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে। তার এগেইনস্টে আমি যখন জিপি সভাপতি হলাম, জনগণের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হয়েছি, সেই হিসাবে আমি গত 29 তারিখ সেই তৎকালীন সভানেত্রী শামসুন্নাহার লস্কর এবং রবিদুর রহমান লস্করের এগেনস্টে আমি সিজিএম হাইলাকান্দি আদালতে মামলা করেছি। 20 লক্ষ থেকে 30 লক্ষ টাকা আত্মসাত করেছেন সরকারিভাবে। তার এগেনস্টে 2016 ইংরেজির মামলা আছে ননভেলিবল সেকশনে, সেই হিসাবে আমি নতুন মামলা করেছি এবং তাকে অনতিবিলম্বে আগামী 15 দিনের বিরুদ্ধে যদি গ্রেফতার করে সরকারি টাকা ফিরিয়ে দেওয়া না হয়, আমি জনগণকে নিয়ে বৃহত্তর গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলনের ঘোষণা দিচ্ছি। সীমান্ত বার্তা নেটওয়ার্কে আজ এ পর্যন্তই। নমস্কার।